আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজ তোমরা জানো বেশ কিছুদিন ধরে একটা বিশাল মহামারী শুরু হয়েছে, তার জন্য তোমাদের ক্লাসগুলো বন্ধ আছে। তো আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অধীনে মেদিনীপুর জেলার সমগ্র শিক্ষা মিশন একটি অভিনব ক্লাসের আয়োজন করেছে। সেই ক্লাসের আজকে আমি ভূগোল বিষয়ে তোমাদের পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আসব। আজকে তোমরা প্রথম দিন এই ভূগোল ক্লাসে, আমাদের তোমরা জানো যে ভূগোলে আমাদের জিওগ্রাফিতে ক্লাস দ্বাদশ শ্রেণীতে ক্লাস একাদশ শ্রেণীর মতো দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে থিওরি পার্ট, যেটা হচ্ছে 17 মার্কস, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট, যেটা হচ্ছে 30 মার্কস। টোটাল তোমাদের জিওগ্রাফি ক্লাস টুয়েলভেও 100 মার্কসের এক্সাম দিতে হবে। তো আমি আজ এই প্রথম দিন শুরু করছি আমাদের প্রথম যে ক্লাস, প্রাকৃতিক ভূগোলের। যেটা আমাদের তোমরা জানো যে ভূগোলের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট আর একটা হচ্ছে ইকোনমিক্যাল পার্ট। এই দুটো পার্টের মধ্যে ফার্স্ট আমি ফিজিক্যাল পার্টের মধ্যে ক্ষয়চক্রের যে চ্যাপ্টারটা আছে সেই ক্ষয়চক্র তোমাদের পড়াবো। তাই আজকে তোমাদের পাঠ্যসূচি বা পাঠ্য বিষয় যেটা আমি ক্লাস নেব সেটা হচ্ছে ডেভিসের ক্ষয়চক্র মতবাদ। আমি তোমাদের পর্যায়ক্রমেভাবে কিছু স্লাইডের মাধ্যমে, ছবি এবং ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে এই ক্লাসটা শুরু করছি। সবাইকে সুস্বাগতম। পূর্ব মেদিনীপুর জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে অভিনব প্রচেষ্টায় যে বিভিন্ন বিষয়ের ক্লাস শুরু হয়েছে, আজকে সেই ক্লাস ভূগোল বিষয়ে দ্বাদশ শ্রেণীর। সেই ভূগোল বিষয়ে দ্বাদশ শ্রেণী শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো দ্বাদশ শ্রেণীর ভূগোলে অন্যান্য শ্রেণীর মতো এখানে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো ভূগোল আছে। সেই প্রাকৃতিক ভূগোলের একটি অধ্যায় ক্ষয়চক্র খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সেই ক্ষয়চক্র অধ্যায়টি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এবং এইখানে প্রথমেই বলে রাখি, ক্ষয়চক্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, ডেভিসের ক্ষয়চক্র মতবাদ, সেই ডেভিসের ক্ষয়চক্র মতবাদ সম্পর্কে আজকে তোমাদের এই ক্লাস। ক্ষয়চক্র মতবাদ, যেটাকে ইংরেজিতে বলা হয় সাইকেল অফ ইরোশন, সেই সাইকেল অফ ইরোশন 1899 খ্রিস্টাব্দে আমেরিকান ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস, 1899 খ্রিস্টাব্দে আমেরিকান ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস এই ক্ষয়চক্র মতবাদটি উপস্থাপন করেছিলেন। এই ক্ষয়চক্র মতবাদটি কি? ক্ষয়চক্র মতবাদ তথা সাইকেল চক্র, এই চক্র সম্পর্কে তোমাদের মোটামুটি কম বেশি আইডিয়া আছে, কারণ তোমরা দশম শ্রেণীতে জীবনবিজ্ঞানে বিভিন্ন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন ডাইঅক্সাইড চক্র পড়েছ। চক্র মানে একটা জায়গা থেকে শুরু, আবার সেই জায়গায় শেষ, আবার সেই জায়গা থেকে শুরু, চক্রাকারে আবর্তিত হয়। ভূমিরূপ বিবর্তনে ডেভিস এই ক্ষয়চক্র মতবাদটি দিয়েছেন। এই ক্ষয়চক্র মতবাদটি দেওয়ার জন্য তিনি চার্লস ডারউইনের প্রাণী জগতের বিবর্তন তত্ত্বের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। চার্লস ডারউইনের প্রাণী জগতের বিবর্তন যে তত্ত্ব, প্রাণী জগতের বিবর্তন তত্ত্বের মধ্যে ভূমিরূপেরও যে বিবর্তন তত্ত্ব হয়, ভূমিরূপও যে বিবর্তিত হয়, সেটা তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। সেটাই তার ক্ষয়চক্র মতবাদ। আমরা একটু সহজভাবে যদি বলতে চাই, প্রাণী জগতের মধ্যে
যদি সর্বোচ্চ আমরা মানুষ, মানুষের জীবনের তিনটে অধ্যায় যদি আমরা বলি, একটা যৌবন অধ্যায়, একটা পরিণত অধ্যায়, একটা বার্ধক্য অধ্যায়, ঠিক এইরকম একটা মানুষের জীবনের সাথে খুব সুন্দরভাবে ভূমিরূপের বিবর্তনকে বর্ণনা করেছেন উইলিয়াম মরিস ডেভিস, যেটাকে তিনি ক্ষয়চক্র মতবাদ হিসাবে এই অধ্যায়ে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্ষয়চক্র মতবাদ, সাইকেল অফ ইভলিউশন, এটি কি? তিনি একটি সুন্দর লাইনের মাধ্যমে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ল্যান্ডফর্ম ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। সূত্রটা দিয়েছিলেন এল ইকাল টু এফ এস পি টি। এল মিনস ল্যান্ডফর্ম, এফ মিনস ফ্যাক্টর্স, এস মিনস স্ট্রাকচার বা গঠন, পি মিনস প্রসেস বা পদ্ধতি, টি মিনস টাইম বা স্টেজ বা স্তর। এটা কি? এটা হচ্ছে স্ট্রাকচার। কোন জায়গায় একটা ভূমিরূপ, সে সাধারণত নির্ভর করে তার মধ্যে কোন শিলা আছে, সেই কোন উপাদান দ্বারা গঠিত, এটা হচ্ছে স্ট্রাকচার, একটা ভূমিরূপ নির্ভর করে। প্রসেস মিনস কি? একটা ভূমিরূপের গঠন, ভূ আভ্যন্তরীণ শক্তি। আবার সেই ভূমিরূপটা যখন ল্যান্ডফর্ম ভূপৃষ্ঠে আসে, তখন সে বিভিন্ন শক্তি দ্বারা, নদী, হিমবাহ, বায়ু, বিভিন্ন শক্তি দ্বারা, বহিরস্থ শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, সেটা হচ্ছে প্রসেস। আর এই যে ল্যান্ডফর্ম উদ্ভব হচ্ছে, উত্থিত হচ্ছে এবং সে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে যে স্টেজ। এই ভূমিরূপের এই ক্ষয়চক্র মতবাদের এই সুন্দর লাইনটিকে বলা হয় ডেভিসের ত্রয়ী। ড্রেভিসের ত্রয়ী মানে স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। ডেভিস ক্ষয়চক্র মতবাদটি দেওয়ার আগে তিনি বলেছিলেন যে এরকম সব জায়গায় এই ক্ষয়চক্র মডেল সম্পূর্ণ নাও হতে পারে বা ডেভেলপ নাও করতে পারে। তাহলে এই ক্ষয়চক্র মতবাদটি ডেভেলপ বা উন্নতি কোথায় করবে, তার জন্য তিনি কিছু শর্ত দিয়েছিলেন, সেটা পূর্ব শর্ত বা আদর্শ অবস্থা নামে পরিচিত। সেটা কি? তিনি বলেছিলেন সমুদ্র গর্ভ থেকে কোন ভূখণ্ড খুব দ্রুত উত্থিত হবে এবং অল্প সময়ে উত্থান কাজটা শেষ হয়ে যাবে। আর যখন উত্থান হবে একটা ভূপৃষ্ঠে, তখন কোনো ক্ষয় হবে না। এটা প্রথম সত্য। সেকেন্ড সত্য কি? তিনি বলেছিলেন উত্থিত যে ভূমিরূপ দীর্ঘকাল ধরে ক্ষয় হবে, ভূখণ্ডটি ভূগাঠনিকভাবে স্থিতিশীল হবে। তার মানে তিনি কি বললেন যে একটা ভূমিরূপ খুব দ্রুতভাবে উত্থিত হবে, উত্থানের পর তখন ক্ষয় কার্য শুরু হবে যখন ভূমিরূপটা স্থিতিশীল হবে। থার্ড বললেন সমগ্র অঞ্চলটি কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত হবে। আর চার নম্বর বললেন ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত নদী নিম্নক্ষয় করতে থাকবে। একটা নদী সে কতক্ষণ নিম্নক্ষয় করতে থাকবে, সেটা তিনি বললেন ক্ষয়ের শেষ সীমা। সাধারণত এটা আমি একটু পরে আবার বলছি, ক্ষয়ের শেষ সীমা বলতে একটু তোমাদের বলি যে আমাদের সমুদ্রপৃষ্ঠ হচ্ছে নিম্ন ক্ষয়ের শেষ সীমা, সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত ক্ষয় করতে পারে, এই জন্য বলছে ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত নদী নিম্ন ক্ষয় করতে পারবে, তারপর আর ক্ষয় করতে সে পারবে না। বলছে অঞ্চলটি আর্দ্র জলবায়ুর অন্তর্গত হতে হবে, কারণ বৃষ্টিপাত না হলে নদীতে জল থাকবে না, জল না থাকলে কিন্তু সেইখানেই ক্ষয়চক্র সংঘটিত হবে না। তাহলে এবারে আসি যে ডেভিস যে স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদটি দিয়েছে, সেটাকে সুন্দর একটি লাইন গ্রাফিক সাহায্যে বর্ণনা করেছে। তোমরা দেখতে পাচ্ছ এই দিকে যদি আমরা উচ্চতা ধরি ভূমিরূপে, এই দিকে যদি সময় ধরি, ডেভিস
ক্ষয়চক্র মতবাদটিকে তিনটি স্টেজ দ্বারা বর্ণনা করেছে। ঠিক আমি যে বলেছিলাম যে আমাদের যে মানুষ্য জীবন, মানবিক জীবন, আমাদের যে মানুষের যে জীবন, সেই জীবনের যদি আমরা তিনটে স্টেজ দেখি, যে যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থা। যৌবন অবস্থায় আমাদের যে শক্তি, আমাদের পরিণত অবস্থায় যে শক্তি, বার্ধক্য অবস্থায় যে শক্তি, সেই শক্তিটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে আমাদের বিভিন্ন রকম জৈবিক তথা শারীরিক গঠনের উপর। ঠিক একইভাবে এইখানে ডেভিস বললেন যে একটা ভূমিরূপ ডেভেলপ করবে, ক্ষয়চক্র সম্পন্ন হবে তিনটে অবস্থা দ্বারা, একটা যৌবন অবস্থা, একটা পরিণত অবস্থা, একটা বার্ধক্য অবস্থা। এই যে একটু আগে বললাম যে একটা ভূমিরূপ যখন উত্থিত হবে, উত্থান হওয়ার পর ক্ষয় কার্য ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না এই যে সমুদ্রপৃষ্ঠ, এই সমুদ্রপৃষ্ঠের লেভেলে, এই লেভেলে যতক্ষণ, এই যে ক্ষয় সীমা, এই লেভেলটা পর্যন্ত যতক্ষণ আনতে পারছে ততক্ষণ কিন্তু ক্ষয় চলতে থাকবে। তাহলে এইভাবে ডেভিস বর্ণনা করলেন যে এইভাবে সমুদ্রপৃষ্ঠের কাছে এসে নদীর নিম্নক্ষয় শেষ হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ক্ষয় সীমাটা নদীর নিম্নক্ষয় সীমাতে পরিণত হয়। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য বললেন যে এই ক্ষয়চক্রের তিনটে প্রভাব আছে, কি একটা গঠন, একটা প্রক্রিয়া, একটা পর্যায়ের প্রভাব রয়েছে, যেটা আগে আমি বলেছি। তিনটি পর্যায়ের মাধ্যমে সমপ্রায় ভূমি গঠন করবে। এই যে তিনটি পর্যায়, যৌবন, পরিণত, বার্ধক্য, এই তিনটি পর্যায়ের মাধ্যমে যখন লাস্ট যে পর্যায়টা আসবে, সেই পর্যায়ে একটা সমপ্রায় ভূমি গঠন হবে। নেক্সট, দ্রুত উত্থান। এই যে বললাম ভূমিরূপে দ্রুত উত্থান, র্যাপিড উত্থান হবে, কিন্তু ক্ষয়টা হবে খুব ধীর গতিতে। একটা খুব সুন্দর মডেলের সাহায্যে ইনি বর্ণনা করেছেন এই অবস্থানটা। দেখো তোমরা, এই যে এটা ভূমিরূপ, ভূমিরূপের এইখান থেকে উত্থান হচ্ছে, উত্থান হতে হতে এটা হচ্ছে উত্থান পর্ব। এইখানে এই পয়েন্টে গিয়ে আর উত্থান হবে না ভূমিরূপে। যখন উত্থান বন্ধ হয়ে যাবে ডেভিসের কথা অনুযায়ী, তখন এইখান থেকে ক্ষয় শুরু হবে। ক্ষয় শুরু হতে হতে যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থা, এই তিনটের মধ্য দিয়ে আবার দেখো সেই ভূমিরূপটা এই সমুদ্র পৃষ্ঠে বরাবর চলে আসবে। এটাই তিনি বললেন যে ক্ষয়চক্রের মডেল বা ক্ষয়চক্র মতবাদ। এইবার দেখা যাক ক্ষয়চক্রের যে যে তিনটে অবস্থা আছে, সেই তিনটে অবস্থা একটু তোমাদের সামনে বর্ণনা করছি। কারণ ক্ষয়কার্যের এই তিনটে অবস্থার মধ্যে প্রথম যে অবস্থাটা আছে সেটা হচ্ছে যৌবন অবস্থা। সেই যৌবন অবস্থায় আমি বারে বারে বলছি যে তোমরা যদি মানুষের জীবনের সাথে তুলনা করে দেখো, তাহলে মানুষের জীবনের যে শক্তি, মানুষের জীবনের যে কর্মক্ষমতা, তার সাথে ডেভিস বর্ণিত ভূমিরূপের এই ক্ষয়কার্যের তিনটে অবস্থা খুব সুন্দরভাবে মিলে যাবে। যৌবন অবস্থায় কি হয়, এই যে দেখো একটি ভূমিরূপ, সেই ভূমিরূপটি কিন্তু সর্বোচ্চতা, উচ্চতা প্রাপ্তি হয়েছে, এবং এর উচ্চতা দেখো এই যে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা কিন্তু সর্বোচ্চ উচ্চতা, এবং সর্বোচ্চ উচ্চতার জন্য এর একটা স্বাভাবিক ঢাল আছে, এবং সেই স্বাভাবিক ঢাল এবং প্রাথমিক বন্ধুরতা অনুযায়ী এইখানে একটি নদী গঠিত হয়েছে, যেটাকে বলা হয় অনুগামী নদী। এই অনুগামী নদী প্রাথমিক ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে, এবং এই ভূমিরূপটা যখন ডেভেলপ হবে, যখন ডেভেলপ হওয়ার পর, উত্থান হওয়ার পর, এই যে অনুগামী নদী, এই অনুগামী নদী দ্বারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। ক্ষয়প্রাপ্ত হতে হতে কি হবে, এই যে দেখ, এই যে অনুগামী নদী, এই অনুগামী নদী প্রবাহিত হচ্ছে, এবং তার মাঝে এই যে জলবিয়াজিকা, এই জলবিয়াজিকা তো সুস্পষ্ট নয়, কিন্তু এই জলবিয়াজিকা অনেকটা প্রশস্ত, এই জলবিহাটা অনেকটা প্রশস্ত কিন্তু সুস্পষ্ট নয়। কিন্তু এইখানে কি হয়, এই যে অনুগামী নদী সৃষ্টি হচ্ছে, এই অনুগামী নদীতে অনেক উপনদী সৃষ্টি হবে। এই যে এইখানে যে উপনদী সৃষ্টি হচ্ছে, আমি একটা উপনদী দেখিয়েছি, এই উপনদীগুলি সৃষ্টি হতে পরে এই নদীগুলো কি করবে, মস্তকমুখী ক্ষয় করবে। মস্তকমুখী মানে কি, এই যে নদীটা এইখানে উৎস বরাবর, এখান থেকে উৎস এখানে এসে মিশেছে, এই নদীটা কি করবে যে ক্রমাগত এই উৎস বরাবর ক্ষয় করবে, এটা বলছি মস্তক ক্ষয়। এই উৎস বরাবর ক্ষয় করতে করতে এ কি করবে, দেখো ভূমিরূপটা এই যে শৈলশিরাকে ক্রমাগত কর্ত করে এ একটা জালিকাকারে একটা জলনির্গম প্রণালী তৈরি করবে, যেটা আমরা এই যৌবন অবস্থায় দেখতে পাই, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী হয়েছে।
এবং এই অবস্থায় এসে কি করছে, এই যে বিভিন্ন রকম জল নির্গম প্রণালী তৈরি করছে এবং জলবিভাজিকাগুলো, যে জলবিভাজিকা ছিল সেগুলো কিন্তু প্রশস্ত কিন্তু সুস্পষ্ট ভাবে নয়, এবং এ কি করবে, ভি আকৃতির উপত্যকা তৈরি করবে এই যৌবন অবস্থায়। এবং যৌবন অবস্থায় ভূমিরূপ হবে কিরকম, এইরকম ভূমিরূপ তৈরি হবে। এর ফলে যৌবন অবস্থায় কি কি ভূমিরূপ তৈরি করবে আমরা একটু দেখে নেই। যৌবন অবস্থায় ভি আকৃতির ভূমিরূপ তৈরি হবে, দেখো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, ভি আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা তৈরি করবে, জলপ্রপাত তৈরি হবে যৌবন অবস্থায়, স্পার তৈরি করবে, এই যে ইন্টারলকিং স্পার, দুদিকে দুটি পর্বত, তার মাঝে নদী বয়ে চলছে প্রচুর ভাবে নিম্নক্ষয় করে, কারণ যৌবন অবস্থার প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ করা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর সৃষ্টি করবে কি, গিরিখাত, যেটা আই আকৃতির গিরিখাত বা ক্যানিয়ন যেটাকে বলা হয়। দেখা যাক কিরকম ভূমিরূপ, এই যে আই আকৃতির ভূমিরূপ, ভি আকৃতির ভূমিরূপ, জলপ্রপাত, এগুলো কিন্তু যৌবন অবস্থায় তৈরি হবে। এরপর আমরা চলে যাই পরিণত অবস্থায়। দেখো যৌবন অবস্থায় যেভাবে গভীর ভাবে ভূমিরূপকে কেটে নিম্নক্ষয় করছে, পরিণত অবস্থায় কিন্তু শুধুমাত্র নিম্নক্ষয় নয়, এ কিন্তু পার্শ্বক্ষয় শুরু করে। পার্শ্বক্ষয় শুরু করার পর কি অবস্থা হয়, দেখো এটা ছিল আমাদের যৌবন অবস্থার ভূমিরূপ। যৌবন অবস্থায় ভূমিরূপের ভূমিরূপের স্ট্রাকচার কি ছিল, দেখো এই যে জায়গাটা, এইটা হচ্ছে যে আমাদের পরিণত অবস্থায়। যৌবন অবস্থায় যেভাবে ভূমিরূপের অবস্থা ছিল সেইভাবে কিন্তু ভূমিরূপের অবস্থাটা অনেকটা কিন্তু ঢালটা কমে গেছে, বন্ধুরতা কিন্তু সর্বাধিক কিন্তু ঢালটা অনেকটা কমে গেছে। কমে যাওয়ার ফলে কি হচ্ছে, দেখো আমি যদি আগেরটার সাথে তুলনা করি, এইখানে যে ঢালটা ছিল, এইখানে যে ভূমিরূপটা ছিল, এটা আমাদের কি যৌবন অবস্থায়, সেইখান থেকে পরিণত অবস্থায় ভূমিরূপের কিন্তু অবস্থানটা এইরকম আসবে। এর ফলে কি হবে, দেখো এইখানে প্রচুর পরিমাণে নদী সৃষ্টি হবে, যেটা হচ্ছে যে যৌবন অবস্থার থেকে অনেক বেশি পরিমাণে এখানে বিভিন্ন নদী সৃষ্টি হবে, বিভিন্ন জল নির্গম ব্যবস্থা সৃষ্টি হবে। এবং এইখানে এই যে জলবিভাজিকাগুলো কিন্তু খুব তীক্ষ্ণ আকার ধারণ করবে। এবং আরেকটা উল্লেখযোগ্য, দেখো তোমাদের বলি যে এই যৌবন অবস্থায় যখন এইখানে নদী প্রবাহিত হয়েছিল, তার একটা মাত্র ক্ষয় ছিল নিম্নক্ষয়। নিম্নক্ষয় যেহেতু ক্ষয়কার্য করেছিল, সে শুধুমাত্র এইরকম একটা সংকীর্ণ নদী উপত্যকা তৈরি করেছিল, কিন্তু পরিণত অবস্থায় এসে দেখো তোমরা এই হলুদ কালারে এইখানে যে নদী উপত্যকা, এই যৌবন অবস্থার নদী উপত্যকার চেয়ে এই পরিণত অবস্থার উপত্যকা অনেকটা প্রশস্ত। তাহলে এখানে প্রশস্ত উপত্যকা তৈরি করবে এবং নদী একটু বেঁকে বেঁকে প্রবাহিত হবে। এইভাবে এসে পরিণত অবস্থায় ভূমিরূপ এই স্ট্রাকচার, এই গাঠনিক অবস্থায় থাকবে। পরিণত অবস্থায় কি কি ভূমিরূপ গঠিত হয়, এই যে উপত্যকা দেখো, একবার প্রশস্ত উপত্যকা হয়েছে, নদীর যে বাঁক সেই বাঁক তৈরি করবে এবং কিছুটা প্লাবন ভূমি তৈরি করবে, প্লাবন ভূমি শুরু হবে এখানে এসে। নেক্সট বার্ধক্য অবস্থা। বার্ধক্য অবস্থায় আমরা জানি যে মানুষের জীবনের সাথে যদি তুলনা করি, যে মানুষের জীবনে বার্ধক্য অবস্থায় এসে তার শক্তি অনেকটা কমে যায়, ঠিক নদী তার ভূমিরূপের সাথে যে ক্ষয় করার প্রবণতা সেটা একদমই থাকে না, এইখানে প্রায় সঞ্চয় করার প্রবণতা বেশি থাকে। এবং বার্ধক্য অবস্থায় এসে নদীর অবস্থা কি হয়, এটা আমাদের কি অবস্থা ছিল, এটা পরিণত অবস্থা। পরিণত অবস্থা থেকে যখন বার্ধক্য অবস্থায় আসছে, তখন ভূমির দেখো এর উচ্চতা অনেকটাই কমে গেছে, প্রায় সমুদ্রপৃষ্ঠের লেভেলে, যে লেভেল অফ ইরোশন, সেই ইরোশনে পৌঁছে যাচ্ছে। সেটা কিরকম, আমরা আগের ভূমিরূপে কি দেখেছিলাম, এই যে উচ্চতা, সেই উচ্চতাটা ক্রমাগত কমতে কমতে একটা প্রায় সমপ্রায় ভূমিতে এসে পরিণত হবে। এবং এইখানে দেখো সবাই, যে এই যে শৈলশিরাগুলো ছিল, সেই শৈলশিরাগুলো কিন্তু অবনমিত হয়ে প্রায় প্লেন ল্যান্ডে পরিণত হয়েছে, এবং নদীগুলো খুব এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ এখানে তৈরি হচ্ছে। এবং এই যে শৈলশিরাগুলো, এগুলো ব্যবিচ্ছিন্ন ভাবে ছোট ছোট টিলা আকারে অবস্থান করবে। এই টিলাগুলো বলায় মোনান নক, খুব উল্লেখযোগ্য করছেন মোনান নক, এবং এটাকে সমপ্রায় ভূমি বলে। এবং ডেভিস এই ভূমিরূপটাকে বার্ধক্য অবস্থায় এসে যেটা বলেছিলেন, সেটা হচ্ছে যে পেনিপ্ল্যান, যে বার্ধক্য অবস্থায় যে সমপ্রায় ভূমি গড়ে উঠবে তার নাম হচ্ছে পেনিপ্ল্যান। এই হলো মানে ডেভিস যে ক্ষয়চক্র মতবাদ, সেই ক্ষয়চক্র মতবাদটিকে খুব সুন্দরভাবে তিনি এই যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে বিশ্লেষণ করেছেন।
এইবারে বলি যে যখন আমরা পরীক্ষার কোশ্চেনে লিখবো অ্যান্সারটা, তাহলে আমাদের কি হলো প্রথমে যে উইলিয়াম মরিস ডেভিস ইনি 1899 সালে এই তত্ত্বটা প্রবর্তন করেছিলেন, চার্লস ডারউইনের প্রাণী জগতের বিবর্তন তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সেই প্রভাবিত হওয়ার পর যে সাইকেল অফ ইভলিউশনটা দিয়েছিলেন তার একটা সুন্দর লাইন ছিলেন স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ, যেটা ডেভিস ত্রয়ী বলা হয়, সেটা আমরা লিখতে হবে এবং এর পূর্ব শর্ত কি কি, এবং এই পূর্ব শর্তের পর তিনটে স্টেজ খুব সুন্দরভাবে যেভাবে আমি ছবিতে দেখালাম এইভাবে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ছবিতে এঁকে এঁকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে, তুমি কিন্তু সুন্দর নাম্বার পাওয়া যায় সুন্দরভাবে যদি ছবি এঁকে তোমরা বিশ্লেষণ করো। এইবারে আরেকটা লাস্ট আমি তোমাদের বলবো যে 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 কোনো তত্ত্ব যখন কেউ দেয় সেই তত্ত্বকে মডিফাই করার জন্য অনেক বৈজ্ঞানিক ভৌগোলিক চেষ্টা করে, এই জন্য সেই তত্ত্বকে কিছু সমালোচনার সম্মুখীন হতে হয়। ডেভিসেরও তত্ত্বে সেরকম কিছু সমালোচনা আছে, পরীক্ষার খাতায় যখন লিখবে তখন সমালোচনাগুলো দু তিনটে পয়েন্টে দু তিনটে লাইনে তোমাদের লিখতে হবে, সেটা একটু আসি ডেভিস তত্ত্বের সমালোচনা। সমালোচনা প্রথমে কে করলেন? জার্মান বিজ্ঞানী পেঙ্ক। জার্মান বিজ্ঞানী পেঙ্ক কি বললেন যে ডেভিস বলেছিলেন যে উত্থান শেষ হওয়ার পর ক্ষয় হবে, উত্থান যতক্ষণ শেষ না হয় ততক্ষণ ক্ষয় হবে না। এখানে পেঙ্ক বললেন যে না, উত্থান এবং ক্ষয় একসাথে হবে। নেক্সট ক্রিগমে, ক্রিগমে কি বললেন? ক্ষয়চক্রের শেষ অবস্থায় গঠিত ভূমিরূপকে প্যান প্লেন নামে অভিহিত করেছেন। আমাদের ডেভিস যেটা বার্ধক্য অবস্থায় এসে ভূমি ভূমিভাগকে সমপ্রায় ভূমিতে মোনান্তক যত সমপ্রায় ভূমিতে পরিণত করেছিলেন, যার মাঝে মাঝে কি ছিল মোনান্তক, যেটাকে তিনি বললেন কি পেনি প্ল্যান, সেটাকে ক্রিগমে বলেছেন প্যান প্ল্যান। নেক্সট হ্যাক, হ্যাক বলেছেন যে বাস্তবে ক্ষয়চক্রের এরকম কোনো অস্তিত্ব নেই, মানে ডেভিস বললেন যে না, ক্ষয়চক্রের মাধ্যমেই বিবর্তন হয় একটা ভূমিভাগ, ভূমিরূপ ডেভেলপমেন্ট হয় সেখানে ক্ষয়কার্যের মাধ্যমে, নদী সে তার আবার ভূমিরূপকে নির্দিষ্ট সমুদ্র সমতলে তা ক্ষয়কার্যে নিম্ন সীমায় পরিণত করে, এটা একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, কিন্তু হ্যাক বললেন এরকম বাস্তবে কোনো ক্ষয়চক্র নেই। তাহলে এটা খুব সুন্দরভাবে তোমরা পড়বে এবং লাস্টে আমি তোমাদের তিন চারটে কোশ্চিন একটু বলবো, তোমরা নিজেরা এগুলো সলভ করার চেষ্টা করবে। নাম্বার ওয়ান, ডেভিসের ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে কেন? কারণ আমি একটু বলে দিই, নদী দ্বারা, নদী পৃথিবীর সর্বত্র আছে, নদীর দ্বারা ক্ষয়কার্য সংঘটিত হয় সেই জন্য যেটাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে, তোমরা একটু লিখবে পড়বে। ডেভিসের ত্রয়ী আমি বলে দিয়েছি, ক্ষয়কার্যে ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলো বলে দিয়েছি, ভিডিওটা রিক্যাপ করলে দেখতে পাবে, আর ক্ষয়কার্যের শেষ সীমা আমি বলে দিয়েছি, এই কোশ্চেন গুলো লেখার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তাহলে এখানেই আজকের মতো এই পাঠ্যসূচিটা শেষ হলো।